সবাইকে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। বিউ 404 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখবো কিভাবে বুটস্ট্র্যাপ ফাইলটাকে ডাউনলোড করতে পারি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। আমাদের কাজের জন্য আমরা যাব গুগল ক্রোমে, আর এখানে লিখব বুটস্ট্র্যাপ 5 আলফা। আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে, যে ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আগে থেকে আপনাদের একটা কথা জানিয়ে দিই, বুটস্ট্র্যাপ 5 এখন আলফা ভার্সনে আছে, তারপর বেটা ভার্সনে যাবে এবং ফাইনালি অফিসিয়ালভাবে getbootstrap.com-এ লঞ্চ করা হবে। বুটস্ট্র্যাপ 5-এ অনেক বড় পরিবর্তন চলে আসছে, তার মধ্যে একটি পরিবর্তন হচ্ছে আমাদের jQuery থাকবে না। বুটস্ট্র্যাপ 4-এর যে jQuery-টা ছিল, ওই jQuery-টাকে এখান থেকে রিমুভ করা হয়েছে এবং তার বদলে সুইচ টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব, খুব শীঘ্রই সেই ভিডিওটা আপলোড হবে, আপনারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটাও দেখবেন। তো এখন আমরা বুটস্ট্র্যাপ 5-টাকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য অ্যাবাউট বুটস্ট্র্যাপ 5 এখানে ক্লিক করব। এখন একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখবো যে ডাউনলোড বুটস্ট্র্যাপ 5, আর একটা আছে বুটস্ট্র্যাপ 5 ডকুমেন্টেশন। আমরা এখানে ক্লিক করব ডকুমেন্টেশন, একটু নিচে দেখব ডাউনলোড বাটন আছে, ডাউনলোড এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ডাউনলোড ফাইল এখানে ক্লিক করে ফাইলটাকে ডাউনলোড করি। ওকে, নিচে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন দেখব আমরা এখানে কী কী প্রয়োজন, এই জন্য আমরা ইন্ট্রোডাকশনে ক্লিক করব। একটু নিচের দিকে যদি স্ক্রল করি, তাহলে দেখব যে আমাদের প্রথমে CSS কি ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপ main.css, মানে আগের মতোই, কিন্তু জাভাস্ক্রিপ্টে একটু চেঞ্জ আছে। যেহেতু জাভাস্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে, jQuery বদলে জাভাস্ক্রিপ্ট, এই জন্য আমরা property.js-টাকে ইউজ করব আর বুটস্ট্র্যাপ main.js-টাকে ইউজ করব। তো আমরা এখন যাই আমাদের ডাউনলোড ফাইলে। ওকে, দিস পিসি ডাউনলোড, ওকে, এটাকে আমরা অন্য একটা ফোল্ডারে নিয়ে আসি, বুটস্ট্র্যাপ 5। ওকে, এটাকে কেটে দেই, স্টেক হেয়ার, জিপ ফাইল কেটে দেই। এখন দেখি, দুটোকে কাট করি ফোল্ডারে বাইরে আনার জন্যে। ওকে, এটাকে ডিলেট। এখন আমরা প্রথমে CSS এর মধ্যে যাব, অল সিলেক্ট করে শুধু আমরা বুটস্ট্র্যাপ CSS-টাকে রাখবো, বাদ বাকি সবগুলো ডিলেট করে দিব। তারপর আমরা জেএস এর মধ্যে এখানেও অল সিলেক্ট করে বুটস্ট্র্যাপ জেএসটাকে রাখবো আর ওগুলোকে ডিলিট করে দিব। ওকে, নিচে আমরা ইনডেক্স নিতে পারি, index.html। ওকে, এখন আমাদের কি প্রয়োজন, এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রপার জেএস। এটাকে আমরা কপি করতে পারি অথবা আমরা ডাউনলোডও করতে পারি। তো ডাউনলোড করব, ট্যাব, ওকে, কন্ট্রোল এস, বুটস্ট্র্যাপ আমাদের ফাইলটাকে সিলেক্ট করে দিব, বুটস্ট্র্যাপ ফাইল জেএস এখানে আমরা সেভ দিয়ে দিব। ওকে, এখন কিভাবে লিঙ্ক করাবো দেখি, প্রথমে প্রপার জেএস, তারপরে বুটস্ট্র্যাপ জেএস। ওকে, এটাকে আমরা এখন সাবলাইনে নিয়ে যাই, সাবলাইম বুটস্ট্র্যাপ 5। ওকে, ইনডেক্স HTML 5। ওকে, যখন আমরা ট্যাব পেস্ট করলাম তখন দেখলাম যে কারসেপ্ট ক্যারেক্টার সেট 8 আছে, আর এখানে আমাদের আছে বুটস্ট্র্যাপ 4 এর মেটা ট্যাগ। তো এটাতে কাজ করবে না, আমরা চলে যাব কোথায়, একটু নিচের দিকে স্ক্রল করবো আবার। ওকে, স্টার্ট টেম্পলেটে দিয়ে আমরা এখান থেকে এটা কপি করতে পারি। ওকে, কপি করি, ওকে, আর কিছু নাই, রেসপন্সিভ এর জন্য এটা দিছে। ওকে, আমরা এটাকে ফেলে দিব, এটাকে পেস্ট করব, আমাদের এটা রেসপন্সিভ জন্য দেওয়া হয়েছে। ওকে, এখন আমরা এটার মধ্যে কাজ করি, এটাকে ফেলে দেই, LINK লিঙ্ক CSS বুটস্ট্র্যাপ,
আর এইখান থেকে আমরা কি করতে পারি, আচ্ছা এটাকে কেটে দেই অথবা এই লিঙ্কটাকে আমরা ফেলে দিব। প্রথমে আমরা কি ছিল পপার, ওকে, তারপরে সেম কাজটা করব, এটাকেও ফেলে দিব, এটাকে আমরা ডাবল করি, আর এখানে কি থাকবে বুটস্ট্র্যাপ জেএস, বুটস্ট্র্যাপ জেএস, ওকে। আচ্ছা এটাকে আমরা যদি ফেলে দিয়ে যদি কিছু নিয়ে আসি দেখি কাজ করে কিনা, ওকে, ডট আর রো ডাব্লিউ রো, তার মধ্যে সিওএল এমডি ফোর, ওকে, এটাকে কপি করি, এর মধ্যে দেখি প্যারাগ্রাফ নিব, LOREM 100, দেখি কাজ করে কিনা, ওকে চলে আসছে। বুটস্ট্র্যাপ 5 নিয়ে পরবর্তী ভিডিওতে সবকিছু আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।